ওম শান্তি। আজকের তারিখ হলো 21শে জুন 2024। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মাধবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মা মুখ সন্তানই হলো সত্যিকারের ব্রাহ্মণ। রাজযোগের পঠন পাঠনের দ্বারা দেবতায় পরিণত হচ্ছে। প্রশ্ন, অন্য সব সৎসঙ্গের থেকে তোমাদের এই সৎসঙ্গ অনন্য কোন দিক থেকে? উত্তর, অন্যান্য সৎসঙ্গে কোনো এইম অবজেক্ট লক্ষ্য বস্তু থাকে না, আর ওই ধন দৌলত ইত্যাদি সব কিছু হারিয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এই সৎসঙ্গে তোমরা লক্ষ্যহীন বলছে এই সৎসঙ্গে তোমরা লক্ষ্যহীন হয়ে যায়। এটি হলো সৎসঙ্গের সাথে সাথে স্কুলও, স্কুলে পড়াশোনা হয় উদ্দেশ্যহীন হয়ে যায় না। পড়াশোনা মানে হলো উপার্জন। যত তোমরা পড়াশোনা করে ধারণ করো আর করাও, ততই উপার্জন হয়। এই সৎসঙ্গ আসার অর্থই হলো লাভ আর লাভ। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, আত্মারূপী বাচ্চারাই এই কান দ্বারা শোনে। অসীম জগতের পিতা বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। এটি বারংবার শোনার ফলে বুদ্ধির বিপদগামিতা বন্ধ হয়ে স্থির হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বসে যাবে বা স্থিত হয়ে যাবে। বাচ্চারা মনে করে এখানে আমরা দেবতা হতে এসেছি, আমরা এই বাচ্চারা হলাম অ্যাডাপ্টেড। আমরা ব্রাহ্মণরা পড়াশোনা করি, কী পড়ি, ব্রাহ্মণ থেকে দেবতা হই। যেরকম কোনো বাচ্চা কলেজে গেলে মনে করে যে আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ডাক্তার ইত্যাদি হব, অ্যাডমিশনে বসা মাত্রই বুঝে যায়। তোমরা ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ হলে মনে করো আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব। বলা হয় মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না, কিন্তু কে হবে? সব হিন্দু তো দেবতা হয় না, যে সব হিন্দু তো দেবতা হয় না। আদি সনাতন কোনো হিন্দু ধর্মই হলো না। যে কাউকে জিজ্ঞাসা করো হিন্দু ধর্মকে স্থাপন করেছে, এতে বিভ্রান্ত হয়ে পড়বে। এই নাম অজ্ঞানতার বশে রেখে দিয়েছে। হিন্দুস্থানে যারা থাকে নিজেদের তারা হিন্দু বলে, বাস্তবে এর নাম হলো ভারত নাকি হিন্দুস্থান। ভারত ভূমি বলা হয় নাকি হিন্দুস্থান ভূমি, হলোই ভারত। তো ওদের এটাও জানা নেই যে এটা কোন ভূমি। অপবিত্র হওয়ার জন্য তো নিজেদের দেবতা মনে করতে পারে না। দেবী দেবতা পবিত্র ছিল, এখন আর সেই ধর্ম দেবী দেবতা ধর্ম আর নেই, আর সব ধর্ম চলে এসেছে। বুদ্ধের বৌদ্ধ ধর্ম, ইব্রাহিম এর ইসলাম, ক্রাইস্ট খ্রিস্টান, যাই হোক, হিন্দু ধর্মের তো কেউ নেই। এই হিন্দুস্থান নাম ফরেনার্সরা রেখেছে। পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা ধর্মের মনে করা হয় না। বাবা বুঝিয়েছেন, আদি সনাতন দেবী দেবতা ধর্ম বহু প্রাচীন। শুরুর শুরুর ধর্ম কোনটি? দেবী দেবতা, হিন্দু বলা হবে না। এখন তোমরা ব্রহ্মার অ্যাডাপ্টেড বাচ্চারা ব্রাহ্মণ হয়ে গেছ, ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছ। এরকম নয় যে হিন্দু থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছ, ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত হও। এটা ভালোভাবে ধারণ করে রাখো। এখন তো দেখো অনেক ধর্ম আছে, অ্যাড মানে যোগ হয়েই চলেছে। এখন যখন ওই কোথাও ভাষণ ইত্যাদি করবে তো এটাই ভালো, বোঝানো ভালো। এখন হলো কলিযুগ, সব ধর্ম এখন হলো তম প্রধান। চিত্রের উপর তোমরা বোঝালে তো আবার সেই অধ্যত্ব চূর্ণ হবে, আমি হলাম অমুক, এই হই বুঝবে আমরা তো হলাম সত্তম প্রধান। সর্বপ্রথম বাবার পরিচয় দিয়ে দেওয়া, বাবার আবার দেখাতে হবে, এই পুরনো দুনিয়া পরিবর্তন হবে। দিন প্রতিদিন চিত্র ক্রমশ শোভনীয় হতে থাকছে। যেরকম স্কুলের বাচ্চাদের বুদ্ধিতে নকশা থাকে, তোমাদের বুদ্ধিতে সেরকম সে এই নকশা থাকা চাই। নম্বর ওয়ান ম্যাপ হলো এটা। উপরে ত্রিমূর্তিও আছে, দুটি গোলাও আছে, সত্যযুগ আর কলিযুগ। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি, এই পুরনো দুনিয়া লোপ পাবে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে।
তোমরা হলে আদি হিন্দু সনা দেবী দেবতা ধর্মের, আদি সনাতন হিন্দু দেবী দেবতা ধর্মের। হিন্দু ধর্ম তো হয়ই না, যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম, সন্ন্যাসীরা ব্রহ্ম এই থাকার জায়গাটাকে ঈশ্বর মনে করে, তো সন্ন্যাসীরা হলে ব্রহ্মই হচ্ছে ঈশ্বর, এই থাকার জায়গায় তারা ঈশ্বর মনে করে, সেরকম হিন্দুস্থানে যারা থাকে তারা হিন্দু ধর্ম মনে করে নিয়েছে। তোমাদের থেকে ওদের এই পার্থক্য আছে। দেবী দেবতা নাম তো হলো অনেক উচ্চ, বলা হয় এ তো যেন এক দেবতা, কারোর মধ্যে ভালো গুণ থাকলে এরকম বলা হয়, এরকম বলা হয় এর মধ্যে দেবতার গুণ আছে। তোমরা মনে করো এ রাধা কৃষ্ণের স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়, ওনাকে বিষ্ণু বলা হয়ে থাকে। চিত্র সবার আছে কিন্তু কেউ জানে না। তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন বাবা বসে বোঝাচ্ছেন, বাবাকে সকলে স্মরণ করে, এরকম কোনো মানুষ নেই যার মুখে বা কথায় ভগবান নেই। এখন ভগবানকে বলা হয় নিরাকার, নিরাকারের অর্থও বোঝে না। এখন তোমরা সব কিছু জেনে যাও, পাথর বুদ্ধি থেকে দিব্য বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। এই নলেজ ভারতবাসীদের জন্য নাকি অন্য ধর্মের লোকেদের জন্য? যাই হোক, এটা বোঝা যায় যে এত বিস্তার কিভাবে হয় এবং অন্যান্য ভূমির অস্তিত্ব কিভাবে আসে। সেখানে তো ভারত ভূমি ছাড়া অন্য কোনো ভূমি থাকবে না। এখন সেই এক ধর্ম নেই, যদিও আর সব ধর্ম দাঁড়িয়ে আছে। তাই বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল না, কি হিন্দু ধর্ম। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, দেবতা হওয়ার জন্য প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। শূদ্রবর্ণ আর ব্রাহ্মণ বর্ণ বলা হয়ে থাকে, শূদ্র ডিনাস্টি বলা হয় না। রাজারা রানীরা আছে, প্রথমে দেবী দেবতা মহারাজা মহারানী ছিল, এখানে হিন্দু মহারাজা মহারানী। ভারত তো একই, আবার সেটা পৃথক পৃথক কীভাবে হলো? ওদের নাম চিহ্নই লুপ্ত করে দিয়েছে, শুধুমাত্র চিহ্ন আছে। নম্বর ওয়ান হলো সূর্যবংশী, রামকে সূর্যবংশী বলা হবে না। এখন তোমরা এসেছো সূর্যবংশী হওয়ার জন্য নাকি চন্দ্রবংশী হওয়ার জন্য? এ হলো রাজযোগ, তোমাদের বুদ্ধিতে আছে আমরা এরকম লক্ষ্মীনারায়ণ হব, হৃদয়ে খুশি থাকে বাবা আমাদের পড়াচ্ছেন মহারাজা মহারানী করার জন্য। এ হলো সত্যনারায়ণের সত্যিকারের কথা। পূর্বে তোমরা জন্ম জন্মান্তর সত্যনারায়ণের কথা শুনেছ, কিন্তু সেটার মধ্যে কোনো সভ্যতা নেই। ভক্তি মার্গে কখনো মানুষ থেকে দেবতা হতে পারে না, মুক্তি জীবন মুক্তি পেতে পারে না। সমস্ত মানুষেরই অবশ্যই মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হয়। এখন সকলে বন্ধনে আছে, উপর থেকে আজও কোনো আত্মা এলে তো জীবন মুক্তিতে আসবে নাকি জীবন বন্ধতে? অর্ধেক সময় জীবন মুক্তি, অর্ধেক সময় জীবন বন্ধতে যাবে, এই খেলা পূর্বেই প্রস্তুত হয়ে আছে। এই অসীম জগতের খেলায় আমরা সকলেই হলাম অ্যাক্টর্স, এখানে আসি পার্ট প্লে করতে। আমরা আত্মার এখানকার অধিবাসী নই, কীভাবে আসি এই সব কথা বোঝানো হয়। কোনো আত্মারা এখানে পুনর্জন্ম নিতে থাকে, বাচ্চারা তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে আছে। অসীম জগতের পিতা বসে কি করেন কিছু জানে না, সেই জন্য ওদেরকে বলা হয়ে থাকে তুচ্ছ বুদ্ধি সম্পন্ন। তোমরাও তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলে, এখন বাবা তোমাদের রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা গরিব সাধারণ সব কিছু জানো, তোমরা হলে স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন। পবিত্রকে স্বচ্ছ বলা হয়, তুচ্ছ বুদ্ধি অপবিত্র হয়ে দাঁড়ায়। তোমরা এখন দেখো কি হচ্ছ, স্কুলেও পড়াশোনার জন্য উঁচু পদ প্রাপ্ত হতে পারে। তোমাদের পঠন পাঠন হলো উচ্চতমের চেয়ে উচ্চ, যার দ্বারা তোমরা রাজ্য পদ প্রাপ্ত করো। তারা তো দান পুণ্য করার জন্য রাজার কাছে জন্ম নেয়, আবার রাজা হয়, কিন্তু তোমরা এই পঠন পাঠনের দ্বারাও রাজা হও। বাবাই বলেন আমি তোমাদের রাজযোগ শেখাই, বাবা ব্যতীত কেউ রাজযোগ শেখাতে পারে না। বাবাই তোমাদের রাজযোগের পঠন পাঠন করান, তোমরা আবার দ্বিতীয় জনকে বোঝাও বাবা রাজযোগ শেখান, যাতে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও।
নিজেকে আত্মা মনে করে নিরাকার পিতাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। আর চক্র সম্বন্ধে অবগত হওয়ার সত্যযুগে চক্রবর্তী রাজা হয়ে যাবে। এটি বোঝানো তো খুব সহজ, এখন দেবতা ধর্মের তো কেউ নেই, সবাই অন্যান্য ধর্মে কনভার্ট মানে রূপান্তরিত হয়ে গেছে। তোমরা কাউকে বোঝালে সর্বপ্রথম বাবার পরিচয় দাও, বাবা বোঝান অন্যান্য ধর্মে কত চলে গেছে, বৌদ্ধ মুসলমান ইত্যাদি প্রচুর হয়ে গেছে, তলোয়ারের জোরে মুসলমান হয়ে গেছে, বৌদ্ধ অনেকে হয়েছে, একবার স্পিচ করাতে হাজার বুদ্ধিতে পরিণত হয়েছে, খ্রিশ্চানও এরকম এসে স্পিচ দেয়, সব থেকে বেশি আদমশুমারি এই সময় ওদেরই। বাচ্চারা, এখন তো তোমাদের বুদ্ধিতে সমস্ত সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে। তখন বাবা বলেন, তোমরা হলে সদর্শন চক্রধারী, সদর্শন চক্র বিষ্ণুর দেখানো হয়, কিন্তু মানুষ এটা জানে না, সদর্শন চক্র কেন বিষ্ণুর দেখানো হয়। সদর্শন চক্রধারী কৃষ্ণ বা নারায়ণকে বলা হয়, এটাও বোঝানো দরকার যে এই দুজনের কানেকশন কী, এই তিন হলো একই। বাস্তবে এই সদর্শন চক্র তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য, জ্ঞানের দ্বারা সদর্শন চক্রধারী হয়ে ওঠো। যদিও সদর্শন চক্র কোনো মারা কাটার জন্য নয়, এ হলো জ্ঞানের কথা। তো এটা হচ্ছে জ্ঞানের কথা, যে যত তোমাদের এই জ্ঞানের চক্র আবর্তিত হবে ততই তোমাদের পাপ ভস্ম হবে। এছাড়া মাথা কাটার কোনো ব্যাপার নেই, চক্র কোনো হিংসার জন্য হয় না, হিংসার জন্য না, এই চক্র তো তোমাদের অহিংসক করে তোলে। কোথাকার কোথা কোথায় নিয়ে গেছে বাবা ব্যতীত আর কেউ বোঝাতে পারে না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের অফুরন্ত খুশি থাকে। এখন তোমরা বোঝো আমরা হলাম আত্মা, পূর্বে তোমরা যে আত্মা ছেলে সেটা ভুলে গেছো, তাই পরমধাম গৃহ ভুলে গেছো। আত্মাকে তো তাই বলা হয়, পরমাত্মাকে তো নুড়ি পাথরে বলে দিয়েছে, আত্মাদের পিতাকে কত গ্লানি করা হয়েছে। বাবা আবার এসে আত্মাদের জ্ঞান দেন, আত্মাদের জন্য কখনো বলা হয় না নুড়ি পাথরে কণায় কণায় আছে। জানোয়ারের কথাই তো আলাদা, পঠন পাঠন ইত্যাদি মানুষেরই হয়। এখন তোমরা বুঝতে পারো এত জন্ম আমরা এই এই হয়েছি, 84 জন্ম সম্পূর্ণ করেছি, কখনোই 84 লক্ষ হয় না। মানুষ কত অজ্ঞানতার অন্ধকারে আছে, সেই জন্য বলা হয় জ্ঞান সূর্য প্রকাশিত, জ্ঞান অন্ধকারের বিনাশ। অর্ধকল্প দ্বাপর কলিযুগের অন্ধকার, অর্ধকল্প সত্যযুগ ত্রেতার প্রকাশ বা আলো, দিন বা আর রাত প্রকাশ আর অন্ধকারের এই জ্ঞান। স্কুলে যা পড়ো তাকে দিশাহীন চলা বলা যায় না, সৎসঙ্গে মানুষ তো কত দিশাহীন চলে, প্রাপ্তি কিছুই হয় না আর ওই লোকসান, সেজন্য কে উদ্দেশ্যহীন চলন বলা হয়। দিশাহীনভাবে ঘুরতে ঘুরতে ধন দৌলত ইত্যাদি সব হারিয়ে কাঙ্গাল হয়ে পড়ে। এখন এই পড়াশোনাতে যেমন ভালো করে ধারণ করবে আর করাবে, লাভ আর লাভ হবে। ব্রাহ্মণ হয়ে গেলে লাভ আর লাভ। তোমরা জানো আমরা এই ব্রাহ্মণরাই স্বর্গবাসী হই, স্বর্গবাসী তো সবাই হবে, কিন্তু তোমরা ওখানে উচ্চ পদ প্রাপ্ত করার পুরুষার্থ করছো। এখন তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা তোমরা নিজেরা বলো, বাবা আমাদের বানপ্রস্থ বা পবিত্র দুনিয়াতে নিয়ে যাও, সেটি হলো আত্মাদের দুনিয়া। নিরাকারের দুনিয়া কত ছোট, এখানে তো ঘুরে বেড়ানোর জন্য কত বড় জমি আছে, ওখানে এই কথা নেই। শরীর নেই, পাঠ বা কার্যকারিতা নেই, স্টারের মতো আত্মারা দাঁড়িয়ে আছে, এটা তো প্রকৃতির বিষয়। সূর্য চাঁদ তারারা কিভাবে দাঁড়িয়ে আছে, আত্মারাও ব্রহ্মাতত্ত্বে নিজেদের আধারে ন্যাচারাল স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর, জ্ঞানের মন্থন করে সদর্শন চক্রধারী হতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে পাপ সমূহ খণ্ডন করতে হবে। তো অর্থাৎ যে জ্ঞানের মন্থন করে আমাদের সদর্শন চক্রধারী হতে হবে, হ্যাঁ, সদর্শন চক্র ঘুরিয়ে পাপ সমূহ খণ্ডন করতে হবে, ডবল অহিংসক হতে হবে। দুই, নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ পড়তে হবে। বলছেন যে নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ পড়তে হবে আর উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। হৃদয়ে সর্বদা এই খুশি থাকবে যে আমরা সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষ থেকে দেবতা হই। বলছেন যে হৃদয়ে সর্বদা এই খুশি থাকবে যে আমরা সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষ থেকে দেবতা হই। বরদান, মন বুদ্ধিকে ওয়ার্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। মন বুদ্ধিকে ওয়ার্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। স্পষ্টীকরণ, নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্যাধিকারী হওয়ার বিশেষ সাধন হল মন আর বুদ্ধি। নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি। মন্ত্রই হলো মন মনাভব, যোগকে বুদ্ধি যোগ বলা হয়। তো যদি এই বিশেষ আধার স্তম্ভ নিজের অধিকারে থাকে অর্থাৎ ওয়ার্ডার অনুসারে বিধিপূর্বক কাজ করে, তাহলে যে সংকল্প যখন করতে চাও তখনই সেই সংকল্প করতে পারবে। যেখানে বুদ্ধি যুক্ত করতে চাও সেখানে যুক্ত করতে পারবে। তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না। যে তুমি বলছে যে রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে, তখন বলা হবে নিরন্তর যোগী। স্লোগান, মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।